আসসালামু আলাইকুম। কেমন আছেন চ্যানেলের দর্শক শ্রোতা? আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় সবাই অনেক ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যেভাবে মুসলিম হলেন ডক্টর মরিস বুকাইলি। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রা 1981 থেকে 1995 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তিনি 80 দশকের শেষের দিকে ফেরাউনের মমিকে নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য মিশরের কাছে অনুরোধ জানালেন। মিশরের সরকার তাতে রাজি হলে কাউরা থেকে ফেরাউনের লাশ এলো প্যারিসে। প্লেনের সিঁড়ি থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট, তার মন্ত্রীবর্গ ও ফ্রান্সের সিনিয়র অফিসারগণ মাথা নিচু করে ফেরাউনকে স্বাগত জানালেন। ফেরাউনকে জাকালো প্যারাডের মাধ্যমে রাজকীয়ভাবে বরণ করে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের একটি বিশেষ ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো, যেখানে ফ্রান্সের সবচেয়ে বড় সার্জনরা রয়েছে। আর তারা ফেরাউনের মমি ময়নাতদন্ত করে সেটা স্টাডি করবে ও এর গোপনীয়তা উদ্ঘাটন করবে। মমি গবেষণার প্রথম সার্জন ছিল প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। থেরাপিস্ট যারা ছিলেন তারা মমিটাকে পূর্ণ গঠন, ক্ষত অংশগুলো ঠিক করতে চাচ্ছিল। আর ডক্টর মরিস বুকাইলি দৃষ্টি দিচ্ছিলেন যে কীভাবে ফেরাউন মারা গেল। প্যারিসে রাতে শেষের দিকে ফাইনাল রেজাল্ট আসলো, যাতে বলা হয়েছে তার শরীরে লবণের অংশ আছে, আর ইহাই সবচেয়ে বড় প্রমাণ যে সে ফেরাউন ডুবে মারা গিয়েছিল। আর মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে সমুদ্রের লোহিত সাগর থেকে তোলা হয়েছিল, তারপর লাশ দ্রুত মমি করা হয়েছিল। এখানে ফেরাউনের মমিটি প্রফেসর মরিসকে হতবুদ্ধি করে দিল যে কিভাবে এই মমি অন্য মমিদের তুলনায় সুরক্ষিত অবস্থায় থাকলো, যা এটা সমুদ্র থেকে তোলা হয়েছে। কারণ আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশ বৃদ্ধি করে আর প্রতিটি আর্দ্র বস্তুকে দ্রুত ধ্বংস করে দিয়ে থাকে। ডক্টর মরিস ফাইনালি রিপোর্ট তৈরি করলো, যাতে তিনি বললেন এটা একটা নতুন আবিষ্কার। সেই সময় তাকে কেউ ফেরাউনের এই ডুবে যাওয়া মমি সম্পর্কে প্রকাশ্যে আলোচনা না করার পরামর্শ দেন, কিন্তু তিনি দৃঢ়ভাবে এর প্রতিবাদ করে বললেন যে এরকম একটা বিশাল আবিষ্কার যেটা আধুনিক বিজ্ঞানের উন্নতির জন্য সহায়তা করবে, সেটা জানানো যাবে না। কেউ একজন তাকে বলল যে কোরআনে ফেরাউনের ডুবে যাওয়া ও তার লাশ সংরক্ষণের ব্যাপারে বিশদ আলোচনা এসেছে। এই ঘটনা শুনে ডক্টর মরিস বুকাইলি বিস্মিত হয়ে গেলেন এবং প্রশ্ন করতে লাগলেন এটা কিভাবে সম্ভব। এই মমি পাওয়া গিয়েছে মোটে 1881 সালে, আর কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে। আর প্রাচীন আরবেরা তো মমি করার পদ্ধতি জানত না, মাত্র কয়েক দশক আগে তা আমাদের হাতে আবিষ্কৃত হয়েছে। ডক্টর বুকাইলি ফেরাউনের লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গভীরভাবে ভাবছিলেন যে মুসলিমদের কোরআনে কীভাবে ফেরাউনের লাশ সংরক্ষণের কথা এসেছে। বাইবেলে ফেরাউন কর্তৃক মুসা আলাইহিস সালামের পিছু নেওয়ার কথা বলা আছে, কিন্তু ফেরাউনের লাশের পরিণতি সম্পর্কে বিশেষ কিছু বলা নেই। তিনি নিজে কি প্রশ্ন করছিলেন আর ভাবতেছিলেন যে এটা কিভাবে ধারণা করা যায় যে এই মমি যার সে মুসা আলাইহিস সালামের পিছু নিয়েছিল, আর এটা কেমনে সম্ভব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এটা সম্পর্কে জানতেন, এবং আরও অনেক কিছু। ডক্টর মরিস বুকাইলি সেই রাতে ঘুমাতে পারলেন না। তিনি তাওরাত আনলেন এবং সেটা পড়লেন। তোরাহতে বলা আছে পানি আসলে এবং ফেরাউনের সৈন্য এবং তাদের যানবাহনগুলোকে ঢেকে দিলে যারা সমুদ্রে ঢুকলো তাদের কেউ বাঁচতে পারল না। ডক্টর বুকাইলি আশ্চর্য হয়ে দেখলেন যে তাওরাতে লাশের সংরক্ষণের ব্যাপারে কিছু বলা নেই। অতঃপর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি মুসলিম দেশে যাবেন এবং সেখানে প্রখ্যাত মুসলিম ময়নাতদন্তের বিশেষজ্ঞ ডাক্তারদের সাক্ষাৎকার নেবেন ও আলোচনা করবেন। তিনি তোথায় পৌঁছে ফেরাউনের লাশ ডুবে যাওয়ার পরবর্তী সংস্করণের যা রেজাল্ট পেয়েছে তা নিয়ে আলোচনা করেন। একজন মুসলিম বিশেষজ্ঞ পবিত্র কোরআন খুললেন এবং আয়াতটা ডক্টর বুকাইলিকে শোনালেন, যেখানে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেছেন, অতএব আজকে দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে, যাকে তোমরা পশ্চাবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। আল কোরআন সূরা 10 আয়াত 92। তিনি এই আয়াতের দ্বারা খুবই প্রভাবিত ও অভিভূত হয়ে তখনই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন যে আমি ইসলামে প্রবেশ করেছি এবং আমি এই কোরআনে বিশ্বাসী। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের পর তার রচিত বই বাইবেল, কোরআন এবং বিজ্ঞান এর তিনি ব্যাখ্যা দেন। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে ফিরে গেলেন এক ভিন্ন অবস্থায়। ফ্রান্সের 10 বছরে তিনি আর কোনো ডাক্তারি প্র্যাকটিস করেননি, বরং এই সময় তিনি আরবি ভাষা শিখেছেন আর পবিত্র কোরআনে কোন বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন। সবশেষে তিনি পবিত্র কোরআনের এই আয়াতটির গুরুত্ব অনুধাবন করতে পারলেন, যাতে বলা আছে এতে মিথ্যার প্রভাব নেই। सामने दिक थेके नहीं एवं पेछनेर दिक थेकेও नहीं। এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আল কোরআন সূরা 41 আয়াত 42। 1976 সালে ডক্টর মরিস বুকাইলি বাইবেল কোরআন এবং বিজ্ঞান নামে একটি বই লেখেন যা পশ্চিমা বিজ্ঞানীদের টনক নড়িয়ে দেয়, যা বেস্ট সেলার হয়, যা প্রায় 50টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা ইবাদতই হেদায়েত দান করেন। আল্লাহ আমাদেরকে ও কোরআন বোঝার ও তদনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।